হ্যালো বন্ধুরা, আপনি কি আপনার প্রেমিকার কল হিস্ট্রি এবং যাবতীয় যা কল ডিটেলস আপনার ফোনে আনতে চান, বা আপনি আপনার ফোন থেকে দেখতে চান যে আপনার প্রেমিকা কাকে কখন ফোন করছে, কোন নাম্বারে ফোন করছে এবং তাদের মধ্যে কী কথোপকথন হচ্ছে? তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো যে কীভাবে আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রেমিকার কল হিস্ট্রি আপনার ফোনে আনতে পারবেন। তাই ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে আসতে হবে। তো প্লে স্টোরে এসে সার্চ বারে ক্লিক করতে হবে। যেখানে সার্চ করতে হবে জিঅ্যাপ কল হিস্ট্রি অ্যাপ ফ্রি। তো যখন জিঅ্যাপ কল হিস্ট্রি অ্যাপ ফ্রি বলে সার্চ করবেন, তো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন শো করবে এখানে। তো এখান থেকে আমি যাবতীয় সব অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি এবং ট্রাই করেছি যে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম সঠিক পদ্ধতিতে যে কোনো কারোর কল হিস্ট্রি আমার ফোনে নিয়ে আনতে পারবো। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সম্পূর্ণরূপে ফেক অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলি কোনো রকম কাজ করে না, তাই এইসব অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ভুল করেও ডাউনলোড করবেন না। এবং আরও যেসব থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হয়, তো সেই সব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সম্পূর্ণ ফেক, এবং সেই সব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রচুর পরিমাণ রিস্ক রয়েছে। কারণ তার আপনার যাবতীয় কল ডিটেলস কিন্তু তারা নিয়ে নিতে পারে এবং আপনার ফোন হ্যাক পর্যন্ত করতে পারে। এবং আপনার ফোনের মাধ্যমে যদি কোনো অনলাইন ট্রানজ্যাকশন হয়ে থাকে, বা আপনার ফোনের মাধ্যমে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা কিন্তু তারা সরিয়ে নিতে পারে। তাই এইসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না। আর আপনার প্রেমিকা বা অন্য কোনো কারোর ফোনের কিন্তু কল হিস্ট্রি বা অন্য কোনো ডিটেলস কিন্তু আপনি আপনার ফোনে আনতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণরূপে ইনলিগাল। তাই এই কাজটি ভুলেও করবেন না, এইসব অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।